2003 সালে দুবাইয়ের বাদশাহ নতুন একটি প্রজেক্ট শুরু করে যার নাম দি ওয়ার্ল্ড। পাম জুবেরা, পাম জাবেল আলি ও পাম ডেইরা নামক তিনটি কৃত্রিম আইল্যান্ড তৈরির পর ঠিক এখানেই তৈরি করা হয় দ্য ওয়ার্ল্ড, যা দৈর্ঘ্যে 9 কিলোমিটার ও প্রস্থে 6 কিলোমিটার লম্বা, যা তৈরিতে খরচা হয়েছে $14 বিলিয়ন। কিন্তু বেশ কয়েক বছর পর দি ওয়ার্ল্ডের কিছু দ্বীপ সময়ের সাথে সাথে ডুবতে শুরু করে, সেই সাথে ডুবতে শুরু করে দুবাইয়ের মেইনল্যান্ডের বিচগুলো। এটা 2002 সালের স্যাটেলাইট চিত্র, তখনকার কোস্টলাইন ছিল একদম সরল ও সোজা, কিন্তু কৃত্রিম দ্বীপগুলো তৈরি করার পর 2008 সালে স্যাটেলাইট চিত্র দেখে বোঝা যায় দুবাই ডুবে যাচ্ছে একমাত্র মানবসৃষ্ট কারণে। আজ এতটুকুই, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।